বিসমিল্লাহির রহমানির রহিম। 2022 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রথম অ্যাসাইনমেন্টটি করা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে, কাজ ক্ষমতা শক্তি। তোমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে ভর ও শক্তির সম্পর্ক। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাগুলো যদি একটু দেখে নিই। তোমাদের অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাগুলো হচ্ছে, বর ও শক্তির সম্পর্ক উপস্থাপন করতে পারবে, বাংলাদেশ রূপপুরে একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, এখানে নিউক্লিয়ার শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে তা বিক্রিয়া এবং চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবে। তৃতীয় ধাপ হচ্ছে, উপরোক্ত শক্তির পরিবেশগত প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, তোমরা যদি প্রথম প্রশ্ন দেখো, বড় শক্তির সম্পর্ক উপস্থাপন নির্দেশক। দ্বিতীয়টি হচ্ছে যে, নিউক্লিয়ার শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে, বিক্রিয়া ও চিত্রের মাধ্যমে উপস্থাপন। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রভাব। তো শিক্ষার্থীরা, চলো আমরা একে একে তোমাদের নমুন উত্তর নিয়ে আলোচনা করি। প্রথম নমুন উত্তরটি দেখি, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়, বিষয়কোড 136, সপ্তাহ 4, অ্যাসাইনমেন্ট নং 1, এবং শিরোনাম হচ্ছে বড় শক্তির সম্পর্ক। তো প্রথম প্রশ্নটি ছিল যে, বড় শক্তির সম্পর্ক। শিক্ষার্থীরা, বিজ্ঞানী আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে, বস্তুর ভর আর শক্তির একই ব্যাপার, এবং ভর এমকে যদি শক্তি রূপান্তরিত করা যায় তাহলে সেই শক্তি ই, এবং এর পরিমাণ হচ্ছে E=mc². তো শিক্ষার্থীরা, তোমরা বিষয়টি পড়ে নেবে, আমি এখানে খুব সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করেছি। তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু ছোট করে একসাথে দেখাই উত্তরটা, দেখো, দেখে নাও। এ হচ্ছে তোমাদের ক নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, এখন আমরা যদি তোমাদের খ নং প্রশ্নের উত্তর দেখে নিই, তোমাদের খ নং প্রশ্ন হচ্ছে, নিউক্লিয়ার শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে তা বিক্রিয়া এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন। তো শিক্ষার্থীরা, চলো আমরা নমুনা উত্তরটি দেখি। শিক্ষার্থীরা, নমুনা উত্তরে যাওয়ার আগে আমরা যদি মূল্যায়ন নির্দেশনাটি দেখে নিই, তো প্রথমে তোমাকে কি লিখতে হবে বলা হয়েছে, খনন প্রশ্ন প্রথমে লিখতে হবে যে নিউক্লিয়ার শক্তি কী। দ্বিতীয়ত লিখতে হবে, নিউক্লিয়ার শক্তি কীভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয় তা বিক্রিয়া সহ। তৃতীয়ত তোমাকে লিখতে হবে, নিউক্লিয়ার শক্তি কীভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হবে এবং তার বিক্রিয়া ও চিত্র অঙ্কন। আর নিউক্লিয়ার শক্তি কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে চিত্রের সাহায্যে নিজের মতো করে উপস্থাপন। তো শিক্ষার্থী, চারটি অংশ তোমাকে খনন প্রশ্ন উপস্থাপিত করতে হবে। চলো শিক্ষার্থীরা, নমুনা উত্তরটি দেখি। প্রথমত আমরা নমুনা উত্তরে দেখতে পাচ্ছি যে, এখানে নিউক্লিয়ার শক্তি কাকে বলে লেখা আছে, তোমরা পড়ে নিবা, নিউক্লিয়ার শক্তি সম্পর্কে বলা আছে। দ্বিতীয়ত, নিউক্লিয়ার শক্তিকে বিক্রিয়ার সাহায্যে উপস্থাপন, দেখো তোমরা এটা পড়ে নিবা, ধীরে ধীরে স্ক্রল করে নিচ্ছি, তোমরা এটা পড়ে নিবা, খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা অবশ্যই বুঝতে পারবা। এরপরে বলা আছে যে, সমীকরণ সহ বিক্রিয়া লিখা, এবং এই সমীকরণ থেকে প্রচণ্ড তাপ শক্তি উৎপন্ন হয়, সেটা লিখেছি। এই তাপ শক্তি ব্যবহার করে নিউক্লিয়ার চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় টারবাইনগুলিও। তো শিক্ষার্থীরা, এখন আমরা নিই ছোটো করে, দেখো, এ ছিল তোমাদের খননের প্রথম অংশ। এরপরে দেখো, এরপরে তোমাকে বলা হয়েছে যে, কীভাবে এই চুল্লিতে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তার চিত্র এখানে দেখতে পাচ্ছ এই অংশে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নিজের মতো করে চিত্রটি লিখে নিবে, চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, খাতায় অঙ্কন করে দিবে। এরপরে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তার বিবরণ নিচের অংশে দেখা আছে। শিক্ষার্থীরা, আমরা একটু উত্তরটি স্ক্রল করে ছোট করে দেখে নিই একসাথে। শিক্ষার্থীরা, উত্তরটা দেখে নিলাম। এরপর চলো শিক্ষার্থীরা, আমরা তোমাদের গণ অংশে কী বলা হয়েছে দেখি। শিক্ষার্থীরা, তোমাদের গণ প্রশ্নে বলা হয়েছে, নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রভাব। এখানে লিখতে গেলে তোমাকে, দেখো, যেই মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করতে হবে, নিউক্লিয়ার শক্তি ব্যবহারে পরিবেশের সুবিধা অসুবিধা এবং নিউক্লিয়ার শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত ক্ষেত্রে যে সমস্যা চিহ্নিত, তিনটা ধাপ, এবং সর্বশেষ পরিবেশগত যে প্রভাব, এই অনুসারে তোমাকে উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন নমুনা উত্তরটি দেখবো, চলো। তো শিক্ষার্থীরা, তোমরা নমুনা উত্তরটি দেখতে পাচ্ছ, নিউক্লিয়ার শক্তির পরিবেশগত প্রাপ্ত সুবিধাগুলো তোমরা পড়ে নিবা। আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচ্ছি, তুমি দেখে নাও।
উত্তরটি একটু ছোট করে স্কুল করে একসাথে দেখে নিই। সুবিধা অসুবিধা আমরা উল্লেখ করেছি, প্রথমে ছিল সুবিধা, এরপর হচ্ছে অসুবিধা। এখন আমরা দেখব নিউক্লিয়ার চুল্লির ক্ষেত্রে তাপ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো, তোমরা সমস্যাগুলো দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে নিচ্ছি, এবং সর্বশেষ যে পরিবেশগত প্রভাব ছিল সেটা দেখতে পাবো। উত্তরটি আমি এক নজর একটু ছোট করে নিলাম। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নমুনা উত্তর, চলো উত্তরগুলি একসাথে আবার দেখে নিই। এটা হচ্ছে তোমাদের প্রথম পেজ, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পেজ, তৃতীয় পেজের অংশ, এটা হচ্ছে তৃতীয় উত্তর। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আশা করি খুব সহজভাবে উপস্থাপন করেছি, তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।